আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, এমন কি নিজের জীবনটাকে কুরবান করে দেওয়ার দরকার হয়, কারা কারা নিজের জীবনকে আল্লাহর দ্বীনের পথে বিলীন করার জন্য প্রস্তুত আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহিদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে যারা পর্দার অন্তরায় থেকে শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় জৈন্তাপুর তথা সিলেটবাসী, সব ভালো আছেন তো? আজকে একটু মিক্সিং হয়েছি বোনাগিতা, অসুবিধা আছে নি? আমিও বাক্যাধীন বাদে সিলেটি মাতলাম, অসুবিধা আছে নি? আমরা সব ভালো আছি তো? না, আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। কোরআনের এই মেলায় আসার তৌফিক দিলেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ায় একটি প্যান্ডামিক সিচুয়েশন বিরাজমান। প্যান্ডামিক এই সিচুয়েশনের ভেতরে সুস্থ থাকতে পারা, ভালো থাকতে পারা, এটি হচ্ছে বর্তমান সময়ে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাস গোটা পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে দুইটি জিনিস দেখিয়েছে। সবাই বলেন তো, করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে কয়টা জিনিস দেখিয়েছে? দুইটি জিনিস দেখিয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কুদরত, নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে রহমত। দুটি ওয়ার্ড, দুটি কালেমা আপনাদের সামনে আমি বললাম, একটি হচ্ছে কুদরত আর একটি হচ্ছে রহমত। কুদরত মানে হচ্ছে শক্তি, শক্তিমত্তা, আর রহমত মানে হচ্ছে দয়া। এই করোনা ভাইরাসের মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কুদরত যেমন দেখেছে, ঠিক তেমনিভাবে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার রহমতও দেখেছে। একটু এক্সপ্লেইন করে দিই, তাহলে বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। পৃথিবীতে যারা নিজেদেরকে জ্ঞান, বিজ্ঞান, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, সামরিক শক্তি, চিকিৎসা, এক কথায় সব দিক থেকে নিজেদেরকে যারা সমৃদ্ধশালী এবং শক্তিশালী মনে করত, এই করোনা ভাইরাস আসার পরে দেখা গেল শক্তিশালী সবগুলো দেশ দুর্বল হয়ে অসহায়ের মতো মাথা নত করে দিতে তারা বাধ্য হয়েছে। পৃথিবীতে করোনা ভাইরাস প্রমাণ করেছে আল্লাহ তাআলার কুদরতের কাছে, আল্লাহ তাআলার ক্ষমতার কাছে, গোটা দুনিয়ার সকল মানুষের ক্ষমতা অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। তাহলে এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুদরত দেখিয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, রাশিয়া, এরা পৃথিবীর উন্নত দেশ, তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো না আপনাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো? তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, কিন্তু করোনা ভাইরাসে ওই দেশগুলো লন্ডভন্ড হয়ে গেছে। লন্ডনে অনেক আত্মীয় স্বজনরা ফোন করেন যে মারা গেলে লাশ নিয়ে বসে থাকতে হয়, চার পাঁচ দিন বসে থাকতে হচ্ছে, কবরেও সিরিয়াল পাওয়া যাচ্ছে না, লাশের পাহাড় হয়ে আছে। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখিয়েছে। এক বছর তো হয়ে গেল আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য এই ভাইরাসের ধরন, এর প্রকৃতি কিছুই এখনো বিজ্ঞানীরা নির্ণয় করতে পারে নাই। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুদরত যেমন দেখিয়েছে, এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আবার আল্লাহ তাআলার রহমতও দেখিয়েছে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাম শুনছেন তো আপনারা? করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন শুরু হলো, WHO বলেছিল করোনা ভাইরাসে পৃথিবীর যে সকল দেশ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত অপরিচ্ছন্ন, অসচেতন
এবং নোংরা জীবনযাপন করে। এজন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তারা বলেছিল যে কম করে হলেও বাংলাদেশে এই করোনা ভাইরাসে 10 লক্ষ মানুষ মারা যাবে। ওরা বলেছিল 10 লক্ষ মানুষ মারা যাবে, 1 বছর তো চলেই যাচ্ছে, এখনো 10,000 মানুষও মারা যায়নি। একটু আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? আপনারা কি করোনার চেয়ে বেশি শক্তিশালী নাকি? অনেকে তো বলে আমরা পান খাই, আপনার করোনা হয়তো নাই, আমার কেউ হইতো খাই, আমরা করোনার চেয়ে শক্তিশালী। বাবারে দললে বুঝবাই তোমার কি জাত শক্তি। ইলা বেকুব বাংলাদেশও আসেনি, মরিচি তো আছে, কোনো মধ্যে বাচ্চি আইসে, হইতে গেলে খয়বর তাকে উঠতে আইসে, এরপরেও ফাগলার ফাগলামি বন্ধ হইল না। আল্লাহ হেদায়াত দেখ। আরে বাপ রে বাপ, কি সাংঘাতিক ফাগলা, চিন্তা করছো? করোনা তাকে শক্তিশালী হইলে যে লোকটাই বক্তব্য দিছে না ভয় লাগতো না। আপনারা দেখবা এমন একটা বাপ সাপ নিয়ে বার হয়, আমরা তো খালি মাস্ক পিন্দি, এরা এরপরে হ্যান্ড গ্লাভস, তারপরে হেলমেট লাগান, কিতা একটা মাথার দেয়, দেখলে লাগে বাপ রে বাপ, নাসা থাকি মনে করে মহাকাশ বিজ্ঞানী নামে আইছে, ঠিক না নি কথা? মশারের লাগান কিতা আর একটা মাথার দেয়। তো যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলার রহমত গোটা দুনিয়ার মানুষ দেখেছে, আমাদের এই দেশ মানুষ এত নোংরা অপরিচ্ছন্ন জীবনযাপন করার পরেও আমরা এখনও সুস্থ আছি। অনেক দেশের চাইতে আক্রান্তের দিক এবং মৃত্যুর হার যদি আপনি বিবেচনা করেন তাহলে আমরা এখনও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তো প্রায় সময় বলি করোনা ভাইরাস আমরা দেশের মানুষের আর কিতা আক্রমণ করতো, এই দেশের মানুষও এক একটা ভাইরাস বোমা। সরকারে কইছে বাবাগুলোর মাস্ক পিন্দ, এখন মাস্ক খুললে আঁথর ওজন হারাইয়া কথা করে আসেনি, গলার নিচে এখন গলার তো ভাজ আছে, এখানে তো ময়লা আছে, ব্যাকটেরিয়া জীবাণু আছে, ইটা লাগে রে বাদে ও জীবাণু ভাইরাস বোমা তার নাকর সামনে দেড়াবা, এটা আসেনি। এই জীবাণুযুক্ত মাস্ক পিন্দার বাদেও এই দেশের মানুষ সুস্থ। যে দেশগুলোর নাম কইলাম, বউ অসুস্থ হইলে জামাই খানদার যায় না, জামাই অসুস্থ হইলে বউ খানদার যায় না, কয়ে যদি আমারে ধরি লায় মা বাপ মরি যায় ফুয়াফুরিন খানদার যায় না, ফুয়াফুরিন মরি যার মা বাপ খানদার যায় না। আর আমরার দেশের চিত্র উল্টা, করোনায় আক্রান্ত হইয়া মরছে লক্ষ লক্ষ মানুষ, মিল্লা এগুর জানাজাত গেছে, কি সুহান আল্লাহ, কি রহমত আল্লাহর, একু মানুষও আক্রান্ত হয়েছে না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহেমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা সিলেট তাই খুব জনপ্রিয় আসলো তাই না? তো তাই করোনায় আক্রান্ত হইয়া মারা গেছেন লক্ষ লক্ষ মানুষ, মিল্লা জানাজা দিয়েছেন। আর বুদ্ধিজীবী হল ইতাই তো এক টপিক ফাইসল, তারা 2-3 সপ্তাহ টিভি চ্যানেলও বইয়া হায় রে হায় হুজুর হলে অকল করোনা আইন শুনি দেশ, এত মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়েছে, একটা মানুষও আক্রান্ত হয়েছে, এখানে রহমত কার? আপনারা আল্লাহর রহমত বুঝেন নাই, আল্লাহর কুদরত বুঝেন নাই। চিন্তা করেছেন আপনি পৃথিবীর উন্নত দেশগুলো লণ্ড ভণ্ড হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল, আর আমার প্রাণ প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে এমনভাবে হেফাজত করেছেন আমরা এখনো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি এমনি এমনি বলি নাই, বলার উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো এই, আপনারা কি কখনো চিন্তা করেছেন যেখানে পৃথিবীর শক্তিধর এবং উন্নত রাষ্ট্রগুলো লণ্ডভণ্ড হয়ে গেল আর আমরা এত অপরিচ্ছন্ন এবং অসচেতন জীবনযাপন করার পরেও এত ভালো আছি কেন? আমরা করোনার চেয়ে শক্তিশালী এই জন্য না, নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ রয়েছে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে যে জিনিসটা বের করেছি আমি নিশ্চিত আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হতে বাধ্য হবেন। এই জমিনকে তো আল্লাহ তাআলা এমনি এমনি হেফাজত করছেন না, এই জমিনকে হেফাজত করার বেশ কিছু কারণ রয়েছে। কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে এত পরিমাণ দিনচর্চা হয়, এত পরিমাণ দিনচর্চা হয় পৃথিবীর কোনো দেশে আমাদের মতো দিনচর্চা হয় না। এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা রয়েছে, যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, যতগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোনো দেশে এতগুলো দিনী বিদ্যাপীঠ নাই।
এটা গোলাবাজি বা চাপাবাজি করার বিষয় নয়। আপনি হিসাব মিলিয়ে দেখেন, এই দেশে আল্লাহর যে পরিমাণ জিকির হয়, পৃথিবীর কোন দেশে আল্লাহ তাআলার এত পরিমাণ জিকির হয় না। এই দেশে দিন চর্চা কত বেশি হয় শুনবেন, শীতের সিজন আসলে একটানা চার পাঁচ মাস কিংবা ছয় মাস বাংলাদেশের শহরে বন্দরে নগরে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দেখবেন শীতের এই পাঁচ ছয় মাস বাংলাদেশের কোনো না কোনো অঞ্চল থেকে প্রত্যেক দিন রাতের বেলা কোরআনের মাহফিল থেকে কোরআনের সাউন্ড কানে ভাসে। পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ, যেই দেশে একটানা চার পাঁচ কিংবা ছয় মাস কোরআনের মাহফিল চলে, পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ মাহফিল আর হয় না। আল্লাহ তাআলার জিকির এই দেশে বেশি হয়, এই দেশে দিন চর্চা বেশি হয়, এই দেশে কোরআনের আওয়াজ বেশি হয়। এই জন্য এই দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন কে? আল্লাহ। খালি মনে করেন না জান যে মাস্ক পিন দিলেও শেষ, এটা বহুত মানুষ আছেন বাংলাদেশে মাস্ক হ্যান্ড গ্লাভ আর হেলমেট লাগাইয়া পাবলিক অফলোর সামনে আইসুন না, নাম নিরাম নামই নাম জানেন আপনারা, ইতা মরিয়া অলরেডি হয় বলার ভিতরে আর আপনারা গাদা গাদি কররা, কিন্তু আপনারা সব এখনো বালা। সুবহানাল্লাহ, ইকেন হলো অমরটা কার খারুসিল্লাহ সিন্নি খায় কোনটাও বুঝে না। এখনো এই জমিন আলেম ওলামা হলে দিন চর্চা বেশি বেশি কররা, কোরআনের আওয়াজ কোরআনের দাওয়াত বেশি বেশি সলের করি, এই জমিনটারে হেফাজত কর রাখে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমিকে যেন আল্লাহ তাআলা আসমান আর জমিনের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন খুব ক্ষণস্থায়ী একটি সময় বরাদ্দ করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকব না, কোনো মানুষ যদি বার্ধক্য বয়স পর্যন্ত উপনীত হয় তাহলে সেই মানুষ তার জীবনে পাঁচটি স্ট্যাপ বা পাঁচটি পর্যায় অতিক্রম করে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে শিশুকাল, নাম্বার টু দুই নম্বর হচ্ছে কৈশোরকাল, নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে যৌবনকাল, নাম্বার ফোর চার নম্বর হচ্ছে প্রৌঢ়কাল, নাম্বার ফাইভ পাঁচ নম্বর হচ্ছে বৃদ্ধকাল। মানুষের জীবনে এই পাঁচটি পর্যায় বা পাঁচটি স্টেপ রয়েছে। মানুষের জীবনের এই পাঁচটি পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে যৌবনকাল। এর আগেও দুটি দুর্বলকাল রয়েছে এবং এর পরেও দুটি দুর্বলকাল রয়েছে। যৌবনকাল ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এজন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়, এই সময়টা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার যৌবনকাল হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? এই সময়টাকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায়, যৌবনকালীন সময়টাকে কেউ যদি ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে তার উন্নত ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন? যৌবনকালীন সময়ে কেউ যদি দিকভ্রান্ত কিংবা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সে তার দুনিয়াও যেমন হারাবে আখেরাতও হারাবে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত দামি দৌলত। যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। যুবকরা যদি চায় তাহলে তারা তাদের যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি জাতির উত্থান ঘটাতে পারে। আর কোনো জাতি কিংবা কোনো রাষ্ট্র বা সভ্যতার যুবকরা যদি দিকভ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সেই জাতির ধ্বংস বা পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলছে এই পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে প্রত্যেকটি বিপ্লব বা সংগ্রামের পেছনে যুব সমাজের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী যতগুলো আন্দোলন সফলতার মুখ দেখেছে প্রত্যেকটি আন্দোলনের পেছনে যুবক আর তরুণদের ত্যাগ, স্যাক্রিফাইস সবচাইতে
বেশি ছিল। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলী যুগের অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মূল উৎপাটন করে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করা থেকে নিয়ে সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি জায়গায় যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। এজন্য যুব সমাজকে, যৌবনকালীন বয়সটাকে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সমাবেশে বক্তৃতা করছেন, লক্ষ্য করে দেখলেন সমাবেশস্থলে জায়গা না পেয়ে একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, তার নাম হলো জারির রাদিয়াল্লাহু আনহু, জায়গা না পেয়ে সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে তিনি তার গায়ের চাদর মুবারক খুলে জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ওগো জারির, সমাবেশস্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি আমার চাদর মুবারক খুলে তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনা মাত্রই বিশ্বনবীর প্রিয় সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর পাগলপারা হয়ে চুমু খেতে লাগলেন, কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরের উপরে আমি বসতে পারি? আপনার চাদরের উপরে বসার মতো যোগ্যতা আকাশের নিচে জমিনের উপরে আর কারো আছে নাকি? কি করে আমি ক্ষুদ্র জারির আপনার চাদরে বসতে পারি? আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। যুবকদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনে যৌবনকাল হলো অত্যন্ত দামি দৌলত, যৌবনকাল হলো মানুষের জীবনের গোল্ডেন সিজন, যৌবনকাল হলো মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামতের দিন যৌবনকালের হিসাব দেওয়ার আগ পর্যন্ত মানুষ হাসরের ময়দানে এক কদম নড়াতে পারবে না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুল কদম ইবনে আদম মিন ইনদ রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদমের সন্তানরা পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নড়ার সুযোগ পাবে না। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আপনি পাও নড়াতে পারবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আল্লাহ তাআলা জানতে চাইবেন, আন উমরিহি ফিমা আফনাহু, ও আমার গোলাম, আমার বান্দা, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তোমাকে যে জীবন দিয়েছিলাম, জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের হিসাব দেয়া লাগবে কার কাছে? দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার গোলাম, আমার বান্দা, তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? যৌবনকালের হিসাব দেয়া লাগবে কার কাছে? তিন নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, এত ধন দৌলত ছিল, এত সহায় সম্পদ ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলা, এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো? হিসাব দেওয়া লাগবে কার কাছে?
চার নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় ব্যয় করেছো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আর পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা। এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আপনি আমি কিয়ামতের দিন এক কদম নড়ার সুযোগ পাবো না। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, আনশাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো। যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এই যৌবনের উন্মাদনা আছে বলে আপনি আর যা ইচ্ছে তাই করছেন। আমি আপনাকে সতর্ক করছি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, আপনার যৌবনকালীন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। যেন যৌবনকাল কোথায় কিভাবে কাটাচ্ছেন একটু হিসাব করে কাটানোর দরকার আছে না নেই। আমার নবী বললেন, এটা তিরমিজি শরীফের অন্য হাদিসে এসেছে, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে কদর করো। তার মধ্যে একটির কথা বিশ্ব নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এই যে আমার অনেক বাবারা এখানে এসেছেন যাদের দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, যুবক তরুণ ভাইয়েরা তাকিয়ে দেখেন, এরাও কিন্তু একদিন আপনাদের মতো ইয়াং ছিল, আজ তাদের চুল দাড়ি পেকে গিয়েছে। বর্তমান সময়ে তো মানুষ স্মার্টনেসকে ধরে রাখার জন্য কত চেষ্টা করে, বিশেষ করে মানুষ যৌবন হারাতে চায় না, নোবডি ওয়ান্টস টু লুজ ইউর টাইম, কেউ যৌবন হারাতে চায় না, যৌবন সবাই ধরে রাখতে চায়। এজন্য দেখবেন অনেকে আছে যখন বয়সের ভারে চুলদাড়ি পেকে যায়, চুলদাড়ি পাকা শুরু হয়ে যায়, দেখতে যেন ইয়াং ইয়াং লাগে, এজন্য অনেক মানুষ চুলদাড়িতে কালার করে। আপনাদের জৈন্তাপুর এলাকায় মনে হয় এগুলা নাই। যৌবন ধরে রাখার জন্য মানুষ কত কিছু করে। সিলেট শহরে আপনি যদি যান, জিন্দাবাজার বন্দর এলাকায় গেলে আপনি রিক্সায় সিএনজিতে উঠলে দেখবেন যৌবন হেফাজতের হারবালের পুষ্টার শুধু আপনার গায়ের উপরে ছিটায় মারে। এটা সিলেট আসেনি, রাস্তাঘাটে বাড়াইলে ওয়াজ মাহফিলের অত ফুস্টার সকুত লাগে না। বাপ রে বাপ, যৌবন হেফাজতের হারবালের অত ফুস্টার সাইরোবাদী আছে না নাই। এই যে যৌবন হেফাজতের লাগে মানুষে অত কষ্ট করে, দৈরা রাখা যায়নি, মাতেন না যায়নি। এই যৌবন একদিন চলে যাবে, থাকবে না। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি আধিপত্য ক্ষমতা কোনো কিছু দিয়ে যৌবনকে ধরে রাখা যায় না, এই যৌবন চলে যাবে, ফুরিয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, যৌবনটা ফুরিয়ে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, যৌবনকালকে কাজে লাগাও। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হাউ টু স্পেন্ড আওয়ার ইউথ টাইম, কীভাবে আমরা আমাদের যৌবনকালকে কাজে লাগাবো, কীভাবে এই যৌবনকাল কাটাবো, কীভাবে এর কদর করব। যৌবনকাল আপনি কীভাবে কাজে লাগাবেন শোনেন, যৌবন যিনি দিয়েছেন যৌবনটা তার কাছে বিক্রি করে দিতে হবে। এবার সবাই প্রাণবন্ত আওয়াজে জবাব, সবাই প্রাণবন্ত আওয়াজে জবাব দেন তো, যৌবন আমাদেরকে দিয়েছেন কে? যারা কইলা না, আপনারা যৌবন কি তা আপনারা নেতা হলে দিছেন নাকি তা? হ্যাঁ, কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার, যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? যৌবনকাল আপনি কিভাবে কাটাবেন, কিভাবে এর কদর করবেন? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা মহান রবের জন্য আপনার যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে দিতে হবে। যৌবনকালীন বয়সটা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব আনুগত্য আর আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করতে হবে। আযান যখন হয়ে যাবে সকল কাজগুলো বন্ধ করে দিয়ে যৌবনকালীন বয়সে মসজিদে গিয়ে আযান হওয়ার পরে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার অনেক যুবক আর তরুণ ভাইয়েরা বলে, হুজুর এখন কেন মসজিদে যাব, আমাদের তো বয়স হয় নাই, চুল দাড়ি পাকুক তারপরে মসজিদে যাব। আরে আমার কলেজার টুকরা যুবক ভাই, তোমাকে বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো তোমাদেরকে বলছি, তুমি যে বুড়া হবা চুল দাড়ি পাকবে এর তো কোনো গ্যারেন্টি নাই, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায়, এরকম আছে না নাই? তুমি কি জানো না পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল, পৃথিবীতে যাও এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, আর কে যে কখন চলে যাব সেটাও আমরা জানি না।
তথ্য প্রযুক্তির উন্নতি আর সমৃদ্ধির কারণে ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি। তথ্য প্রযুক্তি এখন সমৃদ্ধ হওয়ার কারণে গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, এই জন্য ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবরাখবর নিয়ে ফেলতে পারি। কিন্তু জৈন্তাপুরের ভাইয়েরা মনে রাখবেন, ঘরে বসে গোটা দুনিয়ার খবর আপনি নিতে পারলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনারা, আমরা তো ওয়েটিং রুমে আছি। এই পৃথিবীটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা আমাদের জন্য ওয়েটিং রুম। ওয়েটিং রুম কিনা বুঝুননি আপনারা, দেশের বাইরে যান তো আপনারা, দেশের বাইরে গেলে এয়ারপোর্টের ভিতরে হামাইলে দেখবা ইমিগ্রেশন শেষ করলে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমও বইয়া রাখে, রাখে না নি, এটার নাম কি তার ওয়েটিং রুম নে। আচ্ছা, এই ওয়েটিং বা ওয়েটিং রুমের ভিতরে কিনা আপনি সারা জীবন থাকতে পারবা নি, ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারবা। আমরা সবার ইমিগ্রেশন শেষ, লন্ডন যাওয়ার ইমিগ্রেশন নাই, মরার ইমিগ্রেশন অলরেডি উইকেছে, ফ্লাইট আওয়ার বাকি হইবা কিলা। আমরা যখন মার ফেট থাকি বার হইছি তখন ইমিগ্রেশন শেষ, ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, আমরা এখন ওয়েটিং রুমে আছি। যেদিন মালাকুল মওত, মৃত্যুর ফ্লাইট লই আইবা, শেষ, ওয়েটিং রুম আর থাকার কোনো সুযোগ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, তাহলে ওয়েটিং রুমে বসে এই ওয়েটিং রুমের মজা পাওয়ার জন্য কোন ধান্দায় তুমি পড়ে আছো? কোথায় আমরা আমাদের জীবনটা কাটাচ্ছি? যৌবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহর পথেই কাটানোর জন্য। আদান যখন হয়ে যাবে সমস্ত কাজ বন্ধ করে মসজিদে দৌড়াও। আপনি হয়তো ভাবছেন, আমি বুড়া হবে তারপরে নামাজ পড়ব। আমার ভাইরা ভালো করে শুনেন, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে এরকম আছে। তাহলে কে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। এই জন্য খবরদার আমার যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের পজিটিভ ধোকায় পড়া যাবে না। এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোকা, যে তোর ওখানে সময় হয় নাই, মসজিদে যাওয়ার দরকার নাই। এটা কিন্তু নেগেটিভ ধোকা না, শয়তান মানুষকে পজিটিভলিও ধোকা দেয়, নেগেটিভলিও, এটা পজিটিভ ধোকা। শয়তান পজিটিভলি ধোকা দিচ্ছে, মসজিদে যাওয়ার দরকার নাই। এবার বলেন তো, মসজিদে গেলে খুশি হন কে? নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারাই তো বললেন, নামাজ পড়লে খুশি হন আল্লাহ, নামাজ ছাড়লে খুশি হয় শয়তান। তাহলে আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আজকের ফজরের নামাজ যারা ছেড়ে দিয়েছ, ফজরের নামাজ ছেড়ে দিয়ে তুমি কাকে খুশি করেছ? নিজের বিবেককে প্রশ্ন করো, কাকে খুশি করলা? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমাদেরকে বলছি তোমরা নামাজে আসো না কেন? আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলছি, কেন আপনারা নামাজে আসেন না? শয়তান কোন ধোকায় ফেলে রাখলো আপনাকে? দুনিয়ার রং তামাশা, দুনিয়ার লোভ লালসা আর চাকচিক্যের মুহে আপনি এমন ভাবে ডুবে আছেন যে আপনি আপনার ডেস্টিনেশন ভুলে গিয়েছেন, আপনার গন্তব্য আজ আপনি ভুলে গিয়েছেন, আপনি পথ হারা পথিক হয়ে গিয়েছেন। আপনি নিজের পথ ভুলে গিয়ে আপনি বিভ্রান্ত হয়ে আপনি অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছেন। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, নিজের যৌবনটাকে এভাবে ধ্বংস করে দিবেন না, নিজের যৌবনটাকে শয়তানের পথে পরিচালিত করবেন না। নিজের যৌবন যিনি দিয়েছেন, সেই যৌবনদাতা আল্লাহর জন্য দিন আপনার যৌবনটাকে ওয়াকফ করে দেন। আজান হয়ে গেলে সকল কাজ বন্ধ করে দিয়ে মসজিদে দৌড়ান। যৌবনকালীন বয়সটা হচ্ছে ইবাদতের বয়স। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। যৌবনকালীন বয়সের ইবাদতের দাম বেশি, এজন্য নিজের যৌবনটাকে আল্লাহর দিনের পথে ওয়াকফ করে দিতে হবে। আপনি আপনার যৌবনকে কিভাবে কাটাবেন শুনেন। পাঁচ ওয়াক্ত আজান হয়ে গেলে মসজিদে চলে যাবেন, রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন, কারণ যৌবনকালীন বয়সটাই হলো নিজের চরিত্র গঠনের বয়স। বুড়া হয়ে গেলে তাহাজ্জুদের নামাজে যেরকম এশ কাশবে, যৌবনকালের তাহাজ্জুদের নামাজের এশ কিন্তু আরো বেশি। এই জন্য শেষ রাতে না ঘুমিয়ে আল্লাহর সঙ্গে ভালোবাসা বিনিময়ের চেষ্টা করেন। দুনিয়ায় ইজ্জত সম্মান আর রিজিক বাড়িয়ে দিবেন কে? দুনিয়ায় যদি আপনি আপনার ইজ্জত বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, মর্যাদা বাড়াতে চান,
শেষ রাতে আল্লাহর কুদরতি চরণে ধরনা দেন, আল্লাহর কুদরতি চরণে মাথাটা নত করে দেন, দেখবেন আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে। যৌবনকালীন বয়সটাকে আল্লাহর দিনের জন্য বিক্রি করে দেন, আল্লাহর কাছে যদি নিজের যৌবনটা বিক্রি করতে পারেন তাহলে ফলাফল ভালো না খারাপ? আগে বিক্রি কি এটা বুঝেন। মনে করেন হুজুর একটা জিনিস আমার কাছে বিক্রি করে ফেললেন, এখন এটা বিক্রি করার পর ওই জিনিসটা উনার থাকলো না আমার হয়ে গেল, এটা আমার হয়ে গেল, তখন এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো? হুজুর আর ওনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। আপনি যদি আপনার যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেন তাহলে আপনি আপনার নিজের মতো আর চলার সুযোগ আছে? আপনি যদি আপনার যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী আর নকল যৌবন যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, দুনিয়ার যৌবনটাকে আমি ক্ষণস্থায়ী আর নকল এই অর্থে বললাম যেহেতু এর কোনো স্টেবিলিটি নেই, দুনিয়ার এই যৌবনের কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব নেই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে ঢোকাবেন সকল মানুষকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। ব্ল্যাক অ্যান্ড অল পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইজ, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষও জান্নাতে যাবে না। এখন আমার চাচা হলে যে রাগ করছো না আমার উপরে, যে কিন্তু অত সময় লাইনে আসলে আখতাবে লাইনে গেল এখানে, ঠিক নি কথা, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। একজন বুড়ি মহিলা এসে বিশ্বনবীকে বললেন, ওগো আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বুড়ি মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে বুড়ি মহিলা কেঁদে ফেলল। আল্লাহর নবী বললেন, কাঁদিয়েন না, কোনো বুড়ি মানুষ কিন্তু জান্নাতে যাবে না, কেঁদেও কোনো লাভ হবে না, বুড়া বুড়ি কখনো জান্নাতে যাবে না, এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলার কান্নাকাটি যখন আরো বেড়ে গেল, বিশ্বনবী তখন বললেন, অগো বুড়িমা শোনো, জান্নাতকে আল্লাহ তাআলা তার সীমাহীন অফুরন্ত নাজার নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সীমাহীন অফুরন্ত নেয়ামত দিয়ে পরিপূর্ণ জান্নাত। এই জান্নাতে যদি চাচা আপনাদের মতো বুড়া মানুষরা যায়, বলেন তো জান্নাতে গিয়ে কি এনজয় করতে পারবে নাকি? অমিয়া শরীরে যদি যৌবনই না থাকে তাহলে 72 জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? আপনি যেন জান্নাতের ভেতরে গিয়ে জান্নাত কি এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন, জান্নাতের নাজার নেয়ামতকে যেন আপনি ফ্যান্টাস্টিক ভাবে এনজয় করতে পারেন, এই জন্য কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে আল্লাহ তাআলা 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। এখন তো খালা মানুষের আরো মন খারাপ হয়েছে যে হুজুরই কি তা কইলা, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা সেই সকল মানুষদের চেহারাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। তাহলে কিয়ামতের দিন যদি আমরা চিরস্থায়ী যৌবন নিয়ে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকতে চাই, দুনিয়ার ক্ষণস্থায়ী আর নকল যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিতে হবে। যদি আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর দিনের পথে পরিচালিত করতে পারি, আমাদের যৌবনকে যদি আমরা আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিতে পারি, তাহলে দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আসল আর চিরস্থায়ী যৌবন দিয়ে তার জান্নাতে ঢোকাবে। যদি আমরা আমাদের যৌবনটা আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য ওয়াকফ করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা এত বেশি বাড়াবেন, আমার যুবক আর তরুণ ভাইদের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়াবেন। বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফের ভেতরে ওই হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজান হচ্ছে না, আজান হচ্ছে না, তাহলে আজানটা শেষ হোক, এরপরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কেউ উঠবেন না, এখানেই জামাত হবে, বসে থাকেন আপনারা, অজুর সময়ও দেওয়া হবে, আমরা আজান দিয়ে ফেলি। হ্যাঁ অসুবিধা নেই, আপনারাও আজান দিয়ে দেন, এখানেই তো জামাত হবে না, এখানে জামাত হবে, কেউ উঠিয়েন না, বসেন আপনারা। الله أكبر الله أكبر الله
محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح যে সম্মানিত ভাইরা যারা অভিযোগ করেছেন আমরা আজানের সম্মানার্থে হুজুর বিরতি দিচ্ছি আপনারা নয়েন কেন আমাদের প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা যারা উঠে গিয়েছেন তারা হয়তো আমাদের কথা বুঝতে পারেন না আমাদের এখানে নামাজ আরো আধা ঘন্টা পড়ে হবে আজানটা দিয়ে দেওয়া হয়েছে এবং ওজুর জন্য আপনাদেরকে মিনিমাম 5 থেকে 10 মিনিট সময়ও দেওয়া হবে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কথা বাকি আছে আমরা সেগুলো শুনবো ইনশা তাহলে যারা দাঁড়িয়ে আছেন বসে যান যারা বাহিরে আছেন তারাও ঢুকে যান আমাদের মূল মূল পয়েন্টগুলো কিন্তু এখন সামনে আছে আমরা এগুলো শুনবো ইনশা আল্লাহ এবং অজু করার জন্য আপনাদের প্রত্যেককেই সময় দেওয়া হবে জামাত আরও আধা ঘন্টা পরে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম আমরা যদি আমাদের যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি তাহলে দুনিয়ার এই নকল যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আমাদেরকে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতে ঢুকাবেন কে বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে বুখারীর বর্ণনা মুসলিমের বর্ণনা তিরমিজি শরীফের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেই দিনটা এত বেশি বিভীষিকাময় হবে এত বেশি কঠিন হবে এত সাংঘাতিক হবে এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কামতির দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে সূর্যের প্রচণ্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আর সেই কঠিন অবস্থার কথা আপনাদেরকে কিভাবে বুঝাই মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে সূর্যের প্রচণ্ড তাপে গুনাহগারদের মাথার মগজ মাথার চান্দি ফেটে মগজগুলো সেরকম উত্তরাতে থাকবে ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় মানুষ এত বেশি কাতর হয়ে যাবে পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা সেদিন বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে আল্লাহ আকবার হাশরের সেই কঠিন বিভীষিকাময় দিনে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না আরশের ছায়া ছাড়া আর কোনো বৃক্ষরাজি থাকবে না সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যে সকল যুবক আর তরুণরা তাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য দাসত্ব আর বন্দেগির পথে পরিচালিত করেছে ওই সকল যুবক আর তরুণদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে এই জন্য আমার যুবক আর তরুণ ভাইয়েরা আরশের ছায়ার নিচে যদি আমরা জায়গা পেতে চাই তাহলে নিজের যৌবনটাকে আল্লাহর দ্বীনের পথে কোরআনের পথে
কোরআনের আন্দোলনের পথে, ইসলামী আন্দোলনের পথে কাটাবার প্রয়োজন আছে না নেই? আজ আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ধ্বংসের সকল উপায় উপকরণ আর উপাদানকে আজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যুব সমাজের যৌবনের শক্তিকে ব্যবহার করে তারা বাণিজ্য করছে। তারা যুব সমাজের যৌবনের শক্তিকে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যুবক আর তরুণদের শক্তিকে লাঠির মতো ব্যবহার করছে। যেই বয়সে আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদের মুখে দাড়ি মানায়, যেই বয়সে যুবকদের হাতে বই খাতা কলম আল্লাহর কোরআন রসুলের হাদিস শোভা পায়, ঠিক সেই বয়সে কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতার জন্য, গদির জন্য সেই যুব সমাজের হাতে বই খাতা কলমের পরিবর্তে তুলে দেয় ইয়াবা, বাবা, গাজা, পিস্তল। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, যারা আপনাদের হাতে বই খাতা কলম এর পরিবর্তে, কোরআন হাদিসের পরিবর্তে আপনাদের হাতে সিগারেট তুলে দেয়, পিস্তল তুলে দেয়, বোমা তুলে দেয়, এরা আপনাদের নেতা নয়, এরা হচ্ছে আপনাদের শত্রু, মানবতার শত্রু। এদের পেছনে গিয়ে আজ আপনারা স্লোগান দিয়ে আপনাদের যৌবনটাকে নষ্ট করছেন। কত স্লোগান দেয়, একজন স্লোগান ধরেছে, কয় জালো রে জালো, পেছন থেকে কয় আগুন জালো। বললাম কোন জায়গায় আগুন জ্বালবে, কয় হুজুর আমি জানি না, সামনে থেকে যে বলছে মনে হয় হে জানে। হেরা জিজ্ঞেস করলাম কে রে কোথায় আগুন জ্বালবা, কয় আমি জানি না। বললাম কে জানে, বলে কে জানে এটাও জানি না। যৌবনের শক্তি আজ কোথায় ব্যয় হচ্ছে, কোন নেতার জন্য ব্যয় হচ্ছে, কি স্লোগান দেয়? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার স্লোগান, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জৈন্তাপুরে এমন স্লোগান অবশ্য নাই। আরে বাপরে বাপ, কি স্লোগান! আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হেতে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কেন এই বেইমানের পেছনে গিয়ে নিজের যৌবনটাকে বিলীন করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন? হে যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের যৌবন এই বেইমান নেতাদের পেছনে গিয়ে স্লোগান দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। যদি যৌবনের বয়সে স্লোগান দিতেই হয়, তাহলে তোমার কণ্ঠস্বর থেকে যেন আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিত হয়। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আমার যুবক আর তরুণ ভাইয়েরা, যেই নেতাগুলো আপনাদের যৌবনটাকে ধ্বংস করে দিয়ে মুখে লাথি দিয়ে, ফিরে আসুন তাদের কাছে, ফিরে আসুন তাদের ছায়া তোলে। যারা দেখা হলেই বলে ভাই নামাজ পড়েছ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তাহাজ্জুদ পড়ো কিনা, মা বাবার খেদমত করো কিনা, আজকে কোরআন পড়েছো কিনা, হাদিস পড়েছো কিনা, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য আজ ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছো কিনা? যেই সকল নেতারা আপনাদেরকে নামাজের খোঁজখবর নেবে, কোরআন হাদিস পড়েছেন কিনা তার খোঁজখবর নিবে, যেই সকল নেতারা আপনাদের হাতে বই খাতা কলম কোরআন হাদিস তুলে দিবে, এদের সাথে যারা থাকবে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। কাদের জন্য আপনি স্লোগান দেন, কাদের জন্য আপনি স্লোগান দেন? ফিরে আসুন, আল্লাহর কোরআন আপনাকে হাত ছানে দিয়ে ডাকছে, এই কোরআনের কাছে আসলে আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, আজ আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কত উপাদান সমাজে রয়েছে। একটা মোবাইল ফোনই চরিত্র ধ্বংসের জন্য এখন যথেষ্ট হয়ে গিয়েছে। এই মোবাইল ফোন আমাদের যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করে দিয়েছে, ঠিক তেমনিভাবে এই মোবাইল ফোন এখন চরিত্র বিধ্বংসী প্রধান উপাদান হয়ে দাঁড়িয়েছে। আমার অনেক যুবক আর তরুণ ভাইয়েরা সারা রাত ফেসবুক চালায়, ইতা ভয়নি এলাকাত আসেননি, আয় বাপরে বাপ, ফেসবুক চালার তো চালার রাত দুইটা তিনটা হয়ে গেছে, জোয়ান ভুয়া বুঝছেন জোনাল ভাই, গালুল হামাইয়া একবারে অলয় গেছে, জোয়ান ভুয়া কলেজ ফরে ইউনিভার্সিটি ফরে, তোমার অবস্থা ইলাকা নেই, তোমার চেহারার তো একটা লাবণ্য, একটা স্মার্টনেস থাকা উচিত আছে, থাকবো কিলা শকুন নিচে ডাট সালকের খালা দাগ হইস, আর বিসি উসি বাড়াইয়া অবস্থা খারাপ আছে না নেই, বিসি বাড়াই তো না রাত দিয়ে আল্লাহ ঘুমাইবার লাগে, তুমি ঘুম বাদ দিয়া সারা রাত ফেসবুক চালাও,
আরে বাপ রে বাপ, খালি লাইক কমেন্ট আর শেয়ার ওর বন্যা আসেনি। আর ফেসবুক আইয়া এখন এমন একটা সুযোগ সৃষ্টি করছে, যার যেন মন চায় অন কমেন্ট করে আসেনি ইলা। আবার সুযোগ ভাইয়া আলে মোলামগুলোর বিরুদ্ধে লেখালেখি করে ইলা আসেনি। আহা, যে কোনো জায়গার লাইক কমেন্ট দিলে বুঝা করার দরকার ভাই, কারণ আপনি মরি গেলে আপনার লাইক কমেন্টগুলা কিন্তু থাকবো থাকবো নেই, বুঝা শুনে লাইক কমেন্ট করা লাগবে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, টুইটার সমস্ত অ্যাপসগুলোকে আমরা ইসলামের কল্যাণে কাজে লাগাবো। সতর্ক হতে হবে যেন এগুলো আমাদের চরিত্রকে ধ্বংস করে না দেয়, এগুলো যেন আমাদেরকে নেগেটিভ সাইডে নিয়ে না যায়। প্রত্যেকটি জিনিসের পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। আমরা নেগেটিভ সাইডকে বর্জন করে পজিটিভ সাইডগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই বয়স চরিত্র গঠনের বয়স, এটা চরিত্র ধ্বংসের বয়স নয়। আপনি ইউটিউবে ঢুকেছেন, অশ্লীল ভিডিও দেখছেন, অশ্লীলতায় গা ভাসিয়ে দিচ্ছেন, আপনি হয়তো ভাবছেন আপনার বাবা দেখছে না, মা দেখছে না, ফ্যামিলি মেম্বার কেউ দেখছে না, ঘরে আপনি একা, কিন্তু মনে রাখবেন কেউ না দেখলেও একজন ঠিকই দেখেন, তিনি কে? আল্লাহ। আপনার যৌবনের হেফাজত আপনি করেন, আপনার যৌবনটাকে আপনি নষ্ট করে দিবেন না। এই বয়সে নিজেদের চরিত্র গঠন করেন আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামের মতো। সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার রূপে মুগ্ধ হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেকটি দিন তার চোখের সামনে দেখে, একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার খাস কামরায় তার বেডরুমে আমন্ত্রণ জানালো। সাতটি দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। লক্ষ্য করে দেখলেন দুষ্ট এই মহিলা সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে, সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে, এখান থেকে বের হওয়ারও কোনো উপায় নাই। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে বাঁচার উদ্দেশ্যে যখন আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে তালা দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবীর উপরে খুশি হয়ে গিয়ে তার অসীম কুদরত দিয়ে সবগুলো দরজা তার জন্য খুলে দিলেন। আমার যুবক আর তরুণ ভাইরা, আপনাদের চরিত্র এমন হবে, আপনার সামনে দিয়ে সুন্দর সুন্দর ফুরি নাইটটা গেল, চোখ সবসময় নিচের দিকে থাকবো, কারণ আমার আল্লাহ কোরআনে কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, পরনারীটাকে আপনার চোখটারে নিচের দিকে রাখতে হইব, অর্ডারটা খার। নিজের যৌবন হেফাজত করেন, নিজের চরিত্র গঠন করেন, যৌবনটাকে অপসংস্কৃতি থেকে অবৈধ যৌনাচার থেকে নিজের যৌবনটা হেফাজত করেন। আমার নবী বলেছেন মান দমিনালি মা বাইনাল হাইয়াইহি ওয়া রিজলাইহি দমিনতু লাহু আলা আল্লাহিল জান্নাহ, যেই লোক তার জিহবা এবং লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবেন, যেই লোক তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে আমি নবী নিজেই তার জন্য কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কত বড় কথা, সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা নিজের যৌবনটাকে হেফাজতে রাখার দরকার আছে না নাই? রাস্তাঘাটে এদিক ওদিক তাকানো যাবে না, গার্লস স্কুল উইমেন্স কলেজ ছুটি হয়ে গেলে লুচ্চা ইতর আর বদমাশের মতো রাস্তায় দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে না। মেয়েদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, কারণ নারীদের ইজ্জত সম্মান দিয়েছেন কে? আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ তাআলা তার বেহেশত রেখে দিয়েছেন। নিজের যৌবনটাকে হেফাজত করে আল্লাহর দিনের পথে কাটান। যুবকদের উদ্দেশ্যে আজকে এই জন্য কথা বলছি কারণ মাহফিলে যুবকদের উপস্থিতি কম না বেশি। আমার ভাইয়েরা, ইসলামের প্রচার প্রতিষ্ঠায় আপনাদের অবদান সবচেয়ে বেশি ছিল। সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিল তাদের মধ্যে যুবকদের সংখ্যাই কিন্তু সবচাইতে বেশি ছিল। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র 37 বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন বয়স ছিল মাত্র 26 বছর।
আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন বয়স ছিল মাত্র 8 বছর সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 17 বছর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 20 বছর আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন আল্লাহ রাসূলের দাওয়াত শুনে ইসলাম কবুল করেছে বুড়ারা বেশি না যুবকরা বেশি শুধু তাই নয় ইসলাম যখন দুর্বল ছিল যখন চতুর্দিকে মুসলমানরা মার খেয়েছে ঠিক তখনই যুবকদের মাধ্যমে দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন তখন গোটা মক্কায় থমথমে অবস্থা সব দিকে মুসলমানরা মার খায় তিনি ইসলাম কবুল করলেন বয়স 26 বছর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাসনা আলাল হক আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি তাহলে আপনার সাহাবীরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ছে কেন এখনো কেন গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াত চলে ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী ওমর ইসলাম কবুল করেছে এখন থেকে যা হওয়ার সবকিছু প্রকাশ্য হবে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী আমার তো মন আর মানতেছে না তাড়াতাড়ি পারমিশন দেন আল্লাহ রাসূল বললেন কিসের আল্লাহ রাসূল বললেন কিসের পারমিশন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন মিছিলের পারমিশন দেন সুবহানাল্লাহ পড়ে গোটা মক্কায় মুসলমানরা মার খায় আবু জেহেলের দল মুসলমানদেরকে পিটায় সেই সময় ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন মিছিল বের করতে চাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন গুটি কয়েকজন লোক তখন ইসলাম কবুল করেছিল এদেরকে দিয়া কয়েকটা লাইন বানালেন মিছিলের কয়েকটা লাইন বানালেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে মিছিলের সামনে দাঁড়িয়ে ইসলামের বীর দুই সিপাহসালার নেতৃত্ব দিলেন একদিকে দাঁড়ালেন ইসলামের সিংহপুরুষ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু আর একদিকে দাঁড়ালেন ইসলামের বীর সিপাহসালার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত হয়ে গিয়ে স্লোগান উঠিয়ে ফেললেন লিল্লাহি তাকবীর কি ব্যাপার আপনাদের এলাকায় এইসব স্লোগান মনে হয় নাই আছে লিল্লাহি তাকবীর এইরকম স্লোগান হঠাৎ করে উঠল আবু জেহেলের কানে এই সাউন্ড গেল আবু জেহেল বলল এই বের হয়ে দেখো তো আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান কারা দেয় এটা কিসের সাউন্ড শোনা যায় কার এত বড় সাহস আমার এলাকায় অন্য স্লোগান দেয় কিসের আওয়াজ এটা বের হয়ে দেখো বের হয়ে দেখা গেল মুসলমানরা আসতেছে আবার সামনে অমরকে দেখা যায় আবু জেহেলকে এসে বলল স্যার ঘটনা তো খারাপ মুসলমানরা আসতেছে কয় তাই দলবল নিয়ে তাড়াতাড়ি বের হও প্রতিহত করতে হবে কয় স্যার কাকে প্রতিহত করবেন সামনে তো আমাদের পার্টির লোক আছে কয় মানে কয় অমরকে তো সামনে দেখা যায় কয় তাই বের হয়ে দেখলো সত্যি সত্যি অমরকে দেখা যায় যাদেরকে অর্ডার দিয়েছিল বের হওয়ার জন্য বলে এই থাম দেখো না সামনে কি সামনে তো অমর অমর কি নরম না গরম কথা পরে মাইটটা কথা পরে মাইটটা আবু জেহেল বলল থাম যদি নিজের বিবিকে বিধবা করতে চাও সন্তানকে এতিম বানাতে চাও তাইলে অমরের সামনে যাও অমর কিন্তু কথা শুনবে পরে মাইর দিবে যেই আবু জেহেলের গোষ্ঠী এতদিন মুসলমানদেরকে পিটিয়েছিল এক অমরকে মিছিলের সামনে দেখে তাদের কলিজা সেদিন থর থর করে কেঁপে উঠেছিল আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা আজ গোটা পৃথিবীতে মুসলমানরা অধপতিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ অধপতিত মুসলিম উম্মাকে অধপতনের অতল তলদেশ থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে মুসলিম উম্মার যুবক আর তরুণ ভাইদেরকে অমর আর হামজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে যদি অমর আর হামজার ভূমিকায় অবতীর্ণ হয় গোটা পৃথিবীতে আপনারা আবারও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে যদি আপনারা আবারও আল্লাহু আকবরের স্লোগানে গোটা দুনিয়ার আকাশ বাতাসকে প্রকম্পিত করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঐক্যবদ্ধ আওয়াজ ঐক্যবদ্ধ স্লোগানে
গোটা দুনিয়ার সকল ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আজ আমরা আমার জয়ন্তাপুরের বিপ্লবী যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারা যদি অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে অগ্রসর হতে পারেন, দেখবেন দিন বিরোধী যারা আপনাদেরকে দেখলেই কলিজায় কম্পন শুরু হবে, ঠিক না? দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছে আপনাদের মতো যুবক আর তরুণদের স্যাক্রিফাইসের কারণে, সাহসী ভূমিকার কারণে। এমনকি ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, ইসলামের সেই রক্তপিচ্ছিল পথে যুবক আর তরুণরাই তাদের রক্ত দিয়ে ইসলামের সেই রক্তপিচ্ছিল পথটাকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে। ইসলামের পথ কোনোদিনও কুসুমাস্তীর্ণ ছিল না। ইসলামের এই পথ, দ্বীনী আন্দোলনের পথ, কোরআনের বিপ্লবের পথ কণ্ঠকাকীর্ণ, রক্তমাখা পিচ্ছিল পথ। আমরা তো তাদের উত্তরসূরি যারা রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে, যারা সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে, যারা অগ্নিস্ফুলিঙ্গ ভেদ করে আল্লাহর জমিনের বিভিন্ন প্রান্তে কালেমার পতাকাকে বিজয়ী করেছে, আমরা তাদের উত্তরসূরি। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের মধ্যে অনেককে বলতে দেখা যায়, আমাদের মতোই হুজুর কিন্তু বলতে দেখা যায়, কই আমরাও তো দিনের দাওয়াত দেই, আমাদের তো কেউ বাধা দেয় না, কেউ তো আমাদেরকে মারপিট করে না, জেলে ঢুকায় না, আমাদের উপর তো হামলা মামলা নাই। আমরাও বলি, ভাই আপনি আপনার এইসব নিজের তরিকা আর নিজের বাপ দাদার তরিকা বাদ দিয়ে একটু নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখেন, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। তা কোন তরিকায় দাওয়াত দেন? নবীদের তরিকা, নবীদের তরিকা একটু অবলম্বন করে পথ চলা শুরু করেন, দেখবেন সেই পথ রক্তমাখা পথ হয়ে যাবে। পৃথিবীর দুইজন নবী সাইয়েদিনা আদম আলাইহিসসালাম আর সাইয়েদিনা সুলাইমান আলাইহিসসালাম ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর জমিনে নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হয়েছেন। আপনি কোন দাওয়াতের কথা বলেন? কোন নবী মার খান নাই বলেন, হজ করতে যান সাফা পাহাড়, সাফা মারুয়ায় দৌড়াদৌড়ি করেন? আপনি কি জানেন না? এটা তো বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, আইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুকীর আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমবেত কণ্ঠে সমস্বরে জবাব দিয়েছিল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহর নবী তখন তাদেরকে বললেন, ঠিক আছে, আমার নবুওয়াতের রিসালত মানে দাওয়াত কবুল করো। কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরে গেল। তিরমিজির এক বর্ণনায় এসেছে, আবু জাহাল পাথর নিক্ষেপ করে আমার নবীর মাথা মোবারক ফাটিয়ে দিয়েছিল। শুধু হজ আর ওমরা করে আসেন, কিন্তু এই সাফা পাহাড়ে যে আমার নবীর রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার নবীর রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দানদান শহীদ হয়েছে, সেগুলোর কোনো ফিলিংস কেন আপনার অন্তরে আসে না? প্রিয় ভাইয়েরা, দিনের পথ কোনোদিনও কুসুমাস্তীর্ণ ছিল না। ইসলামকে শক্তিশালী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যখনই রক্ত দেওয়ার দরকার হয়েছে, তখন রক্ত দিয়েছে আপনার মতো আমার মতো বেলাল, আপনার মতো আমার মতোই যুবক ছিলেন বেলাল, খাব্বাব, খুবাইব, এরাই জমিনে রক্ত তারা ঢেলে দিয়েছেন। এমনকি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যেখানে জীবনটাকে কুরবান করার দরকার হয়েছে, আপনার আমার মতো যুবক আর তরুণরাই আল্লাহর দিনের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। দেখেন ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের নাম কি? উহুদ যুদ্ধ। কোন যুদ্ধ? যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? আমি যদি বলি কেন কঠিন ছিল, আপনারা বলবেন যে হুজুর আমরা তো জানি মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরের সংখ্যা 1000, এই জন্য কঠিন। আমি বলবো না, আপনাদের সাথে আমি একমত নই, এই জন্য বদরের যুদ্ধ কঠিন ছিল না। সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ থাকলে, মনোবল ভালো থাকলে সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়া যায়। বদরের যুদ্ধ কঠিন ছিল ভিন্ন কারণে, কারণটি হলো এই, কারণ বদরের যুদ্ধে যারা মুখামুখি হয়েছিল তাদের অবস্থা ছিল এই, যে বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা মুখামুখি, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই, অথবা ছেলে করেছে বাবা এখনো করে নাই, চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা করে নাই, কিংবা ভাতিজা করছে চাচা
কি সাংঘাতিক অবস্থা চিন্তা করছেন, বাপ বেটা চাচা বাদিসা মুখামুখি, এটা কি সোজা কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বদরের ময়দানে হাজির হলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিচ্ছা কাহিনী নয়, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে আছেন, এমন সময় আল্লাহ রাসূলের সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, বনী ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যেরকম দুর্ব্যবহার করেছিল, আল্লাহর কসম আপনার সাথে আমরা সেরকম দুর্ব্যবহার করব না। বনী ইসরাঈলের লোকেরা কি করেছিল জানেন? মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গেছে, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে বলেছিল মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। এটা এত বেত্তমিজ আসলো বনী ইসরাঈলের জাতিগণ, ইগুনতে যুদ্ধ মাঠে গিয়া কয় মূসা আমরা তো আইছি যুদ্ধ করবার লাগি নাই, দেখা তাইছি তুমি আর তোমার আল্লাহ কিলা যুদ্ধ করেন, যাও সাইন যুদ্ধ করো আর আমরা উপায় যখন দেখি। চিন্তা করছেন কি যা সম্ভব জাতি এগুলো। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম এমন দুর্ব্যবহার আপনার সাথে আমরা করব না, বরং আমরা আপনাকে বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকেই আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহ আর তার রসুলের জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, বললেন আচ্ছা তাই, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনোবাসনা হয় তাহলে চলো 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 সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। একজন সাহাবী, আনসারি সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, আনসারি একজন সাহাবী। ওয়াকানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। এই কথা যখন তিনি শুনলেন তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, ঠিক যেরকম আমাদের বাংলা ভাষায় এক এক অঞ্চলের এক এক আঞ্চলিক ভাষা আছে না, ঠিক তেমনিভাবে আরবি ভাষার ভেতরেও আঞ্চলিক বিভিন্ন ভাষা আছে। যেমন মা উন মানি পানি, কিন্তু আরবের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় তারা এটাকে কেউ বলে ময়া কেউ বলে মিয়া, আছে না, এটা আঞ্চলিকতা। যেভাবে আমরা সিলেটে আসলে বলি যে ভাই সাহ বালানি, আর নোয়াখালীতে গেলে বলবে কেন আছেন, আর চট্টগ্রাম যদি জানি কইব বদ্দা কেন আছো গম আছো নি। তো এক হতা বাংলা ভাষা কিন্তু হওয়া যায় তিনভাবে আঞ্চলিকতার কারণে। ওই সাহাবি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ বাহ এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, ইয়ানি মা আহসানাহু ওয়া মা আযামাহু, কি ফ্যান্টাস্টিক কথা বলেছেন, কি চমৎকার কথা আপনি বলেছেন, আমরা যদি আজ আল্লাহর দিনের জন্য জীবন কুরবান করে দেই আকাশ জমিনের চেয়ে আরো বড় জান্নাত আমাদের জন্য আছে। আল্লাহ রাসূল বললেন, বালা অবশ্যই। ওই সাহাবী তখন বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা, আপনার জবান থেকে এই কথা শোনার পর আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করতে থাকি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। খেজুরের প্যাকেটটা থলিটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে লড়াই করতে করতে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, এই সাহাবীর লাশ দেখিয়ে সাহাবিরা বললেন, ওগো আল্লাহর নবী, একে আপনি চিনেছেন তো, এ তো আপনার সেই পাগল হুমাই উমাইর ইবনুল হুমাম, যে আপনার জবান থেকে বক্তব্য শুনে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যেতে লেট হয়ে যাবে হাতের খেজুর ফেলে দিয়ে জিহাদের ময়দানে সামিল হয়ে জীবনটাকে কুরবান করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ রাসূল তখন বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমার যেই সাহাবী জান্নাতের লোভে হাতের খেজুর পর্যন্ত হাতে রাখে নাই, আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার প্রতিশ্রুত সেই জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের জন্য যখন
রক্ত দেওয়ার দরকার হয়েছিল, রক্ত দিয়েছে যুবক আর তরুণরা। দুর্বল ইসলামকে শক্তিশালী করার জন্য এগিয়ে এসেছে যুবক আর তরুণরা। ইসলামের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে তখনও এগিয়ে এসেছে যুবক আর তরুণরা।